ব্যক্তিগত জীবনে রেণু ছিল একান্তভাবে সুরুচি সম্পন্ন, নিজেকে শুধু সদা সর্বদা পরিপাটি রাখত না, ঘরদোয়ার ছিল সুন্দর, সুসজ্জিত, সিমসাম। দেহে যেমন অলঙ্কার পোশাক আশাকের বাহুল্য ছিল না, তেমনি ঘরেও আসবাবপত্রের বাহুল্য ছিল না। ঠিক যেখানে যতটুকু দরকার সেটুকুই ছিল রেণুর গৃহে। একটা জবরজং আসবাবপত্র এনে অর্থের অপচয়ে রেণুর ছিল একান্তই অনীহা। চাকচিক্যে ছিল রেণুর অরুচি, শুধু দেহের পোশাকে নয়, চাদরে পর্দায় কোথাও উজ্জ্বল রঙের বাড়াবাড়ি ছিল তার অপছন্দ। শুধু উজ্জ্বল রং নয়, ঝকঝকে চকচকে জিনিসেও তার ছিল অরুচি, অতি আধুনিক হবার বাসনা তার কোনো দিনই ছিল না। রেণু সর্বদাই শাড়ি পরতেন, একথা আমি আগেই উল্লেখ করেছি। বেশিরভাগ সময়েই শাড়ির জমিন থাকত সাদা, পারে নানারকম সুতি ও জরির নকশা করা। তবে সাদা কাপড় তিনি পরতেন বঙ্গবন্ধু জেলে থাকা অবস্থায়। স্বামী ঘরে থাকলে তিনি পছন্দসই রঙিন শাড়ি পরতেন, তবে রং একান্তভাবেই চাপা উৎকট রং ছিল তার অপছন্দ। আমার মতো মানুষ তাকে হর হামেশা সুতির শাড়ি পরাই দেখেছে। শিফন, জর্জেট, নাইলন পরতেন তিনি অতি সীমিত জায়গায়, বিশেষ বিশেষ উৎসবের কালে। গলায় থাকত সরু একটা চেইন, আর হাতে কগাছা চুড়ি, কানে ছোট্ট দুটি মুক্তা বা সোনার জিনিস। অবশ্য সুসজ্জিতা রেণুকে আমি কখনো দেখিনি, দেখবার সৌভাগ্যও হয়নি। তিনি শৌখিন ছিলেন একথা সত্য, কিন্তু মার্জিত রুচির বাইরে কখনো যেতেন না। বঙ্গবন্ধু তার স্ত্রীর পছন্দ সম্পর্কে খুব ভালোভাবেই অবহিত ছিলেন এবং সুযোগ বুঝে তার পছন্দ মতো জিনিসই সংগ্রহ করে আনতেন। জীবনের প্রথম থেকেই বঙ্গবন্ধু নেতা, সুতরাং সাদা পায়জামা পাঞ্জাবি, প্রয়োজনে প্যান্ট কোট বা শেরওয়ানি ছিল তার পোশাক পরিচ্ছদ। অতএব তার স্ত্রীকেও সাজসজ্জার ব্যাপারে অতি সতর্ক থাকতে হতো। তার উপর ঘরের ভেতর শ্বশুর শাশুড়ি, দেবর ননদ ভর্তি, সুতরাং তাদের দৃষ্টি এড়িয়ে বউয়ের জন্য কিছু শখের জিনিস আনা সর্বদা সম্ভবপর হতো না। তবুও বঙ্গবন্ধু সুযোগ পেলে তার সদ্ব্যবহার করতেন। 1954 সালে বঙ্গবন্ধু ফ্রান্সে যান। শত কর্মব্যস্ততার ভেতরও রেণুর জন্য সুন্দর দুখানা ফ্রান্স শিফন আনেন। স্ত্রীর গৌর বর্ণ সম্পর্কে তিনি সচেতন ছিলেন, শাড়ি আনলেন দুখানা, একখানা ঘাড়ো কমলা রঙের, অন্যখানা পিচ ফলের রং। দুখানা শাড়ি রেণুকে খুব মানিয়েছিল, আজ আর বলতে সংকোচ নেই, ম্যাচ করে ব্লাউজও এনেছিলেন। এমনিভাবে যখনই একা দেশ বিদেশে গেছেন, সযত্নে রেণুর জন্য উপহার সামগ্রী এনেছেন। সুগন্ধি বিলাতি সাবান ও গন্ধদ্রব্য অর্থাৎ পারফিউম ছিল রেণুর একান্ত শখের জিনিস। সুযোগ পেলেই এ দুটি জিনিস বঙ্গবন্ধু রেণুর জন্য সংগ্রহ করতেন। আরেকবার আমেরিকা গেছেন বঙ্গবন্ধু, সবার জন্য অনেক নাইলন শাড়ি এনেছেন, কিন্তু সকলের চোখ এড়িয়ে সংগোপনে একখানা শাড়ি তুলে রেখেছেন। শাড়িখানা কালো রং এবং জরির পার, স্ত্রী সুন্দরী কালোই তাকে ভালো মানাবে এটুকু তিনি জানতেন। এমন পত্নী অন্তপ্রাণ স্বামীকে সবাই ঈর্ষাকাতর দৃষ্টিতে দেখবে, এটাই তো স্বাভাবিক। এদের প্রেমপূর্ণ ব্যবহার ও সৌহার্দ্য অনেককেই ঈর্ষান্বিত করে তুলত। বঙ্গবন্ধু শৈশব থেকেই রুগ্ন ছিলেন, তাই তার মা তাকে সযত্নে দুধ দই ননিছানা খাওয়াতেন। সেই দায়িত্ব তিনি তার স্নেহের রেণুর উপর অর্পণ করেন, এবং এ কারণেই ওই 15 আগস্ট রাতেও রেণুর হাতের সযত্ন আহার্য বঙ্গবন্ধু গ্রহণ করেছিলেন। রেণুর নিজের আহার্য সম্পর্কে খুব বেশি একটা রুচির আভিজাত্য ছিল না, তবুও মাংসর চেয়ে মাছ ও সবজি বেশি পছন্দ করত। সবচেয়ে বেশি আসক্তি ছিল ভাতের প্রতি, সঙ্গে আর যাই থাক না কেন, এক মুঠি ভাত চাই, এতেই তার মহাপরিতৃপ্তি। এর সঙ্গে ছিল সুরভিত মিষ্টি জর্দা দিয়ে পান, আর একটু ভালো চা, ভালোভাবে তৈরি। অনেকবার চা খেত, হয়তোবা অতি পরিশ্রম বেশি চা খাওয়ার একটা কারণ হতে পারে। আমার ব্যক্তিজীবনে দেখেছি যখন বেশি কাজ করেছি তখন বারবার চা খেয়েছি, এখন কাজ কমে গেছে, চায়ের তৃষ্ণাও কমে গেছে। পান সবসময়ই প্রায় মুখে থাকত। দোতলায় খাবার টেবিলের দেয়ালের দিকে ছিল পানের বাটা আর পান সাজার যাবতীয় সরঞ্জাম। যে আসত পান রসিক, সেই এক খিলি পান না খেয়ে যেত না। বিশেষত সান্ধ্য আসরে ননদদের নিয়ে পানের আড্ডা বসত,
জর্দারও বাহার ছিল নানা রকমের। নানানজনকে দিয়ে এ জিনিসটি তিনি আনাতেন। রেনু স্বভাবতই খুব রসিক ছিলেন, হইচই করে হাসাহাসি করতেন না, কিন্তু সময়ে রস পরিবেশনে ছিলেন সিদ্ধহস্ত। অবশ্য বঙ্গবন্ধুও পরিহাসে তরল হতে ভালোবাসতেন, হয়তোবা উভয়ে উভয়ের সান্নিধ্যে এই অভ্যাসটি করেছিলেন। বঙ্গবন্ধুর ছিল রেডিওইট বা কথার পৃষ্ঠে রসিকতা ছুড়ে দেওয়া। চিড়িয়াখানার জন্য অনেক জমি নেওয়া হয়েছে, সবাই বঙ্গবন্ধুকে বিরক্ত করছে। জিরাপ আনেন, গন্ডার আনেন, হিপো আনেন, জীবজন্তু না থাকলে কি চিড়িয়াখানা মানায়? বঙ্গবন্ধু গম্ভীর হয়ে দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীর কথা বললেন, ওকে ভরে রেখে দেব। বলা বাহুল্য, ভদ্রলোক সুপুরুষ ছিলেন না। এমনি একদিন খুব গম্ভীর মুখে রেনু বলল, আপা, আমি আপনাদের উপর খুব রাগ করেছি। শান্ত হয়ে বললাম, বেশ, কি করেছি আমরা? বললেন, নিজের ভাইকে বানিয়েছেন বঙ্গবন্ধু আর আমাকে বঙ্গমাতা। বেশ, আমি বুঝি বঙ্গবান্ধবী হতে পারি না, এতই কি বুড়ো হয়েছি? আমরা সবাই হেসেই অস্থির। এমনিভাবে ছোট্ট বড় কত কথাই না আজ মনের দরজায় এসে ভিড় করে। মনে হয় যেন ক্ষণকালের জন্য সিনেমা দেখেছিলাম। চোখের সামনে কত দৃশ্য, কত আনন্দ, কত চিন্তা, কত উদ্বেগ, তারপর আর নেই, সব শেষ।